আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস। আজকে আমাদের আলোচ্য বিষয় হল একটি শর্ট স্টোরি, বাংলা ছোট গল্প, খুব ছোট গল্প। গল্পের নাম ডেড বডি কার। ডেড বডি কার, তাহলে শুরু করছি আমাদের আজকের গল্প, ডেড বডি কার। রাজনৈতিক নেতা গিরগিট বাবু হঠাৎ মারা গেছেন। পলিটিক্যাল লিডার গিরগিট বাবু হঠাৎ মারা গেলেন। গিরগিট বাবুর সাগরেদগণ একবেলা কেঁদে, অন্য গোষ্ঠী অর্থাৎ রসমালাই বাবুর গ্রুপে চলে গেলেন। সাগরেদরা চলে গেল, একবেলা কান্নাকাটি করেছে। এদিকে এই যে লিডার মারা গেছেন, যিনি নেতা গিরগিট বাবু, তার বাবা তক্ষক চোরা এখনও বেঁচে আছে এবং তার ঠাকুরদাও বেঁচে আছে, তার নাম হল কাকলাস চোরা। তাদের পদবি চোরা। যাই হোক, তো এই বাবা তক্ষক চোরা, ঠাকুরদা কাকলাস চোরা, তারা সকাল থেকে দুপুর পর্যন্ত শোক করে এবার বিরতি নিয়েছেন। এবার চিন্তা করছেন যে অন্য পার্টির লোকেদের যাতে দোষ দেওয়া যায় এই লিডার গিরগিট বাবুর মৃত্যুতে, তার ফন্দি কৌশল আটছেন। আর ভাবছেন যে জনগণের সহানুভূতিকে ধরে রাখার জন্য এবং জনগণের সহানুভূতিকে যাতে বাঁচিয়ে রাখা যায়, এই মৃত লিডার গিরগিট বাবুর জন্য, তাহলে আগামী ইলেকশনে সিম্পেথি ভোট পাওয়া যাবে এবং মৃত গিরগিটি বাবুর যে স্ত্রী রয়েছেন কাকেশ্বরী দেবী, তাকে ক্যান্ডিডেট করা যাবে এবং তাদের বংশ পরম্পরায় রাজনীতিটা চলবে। যাই হোক, মৃত লিডার গিরগিট বাবুর ডেড বডি নিয়ে আসা হলো, হসপিটাল থেকে নিয়ে আসা হলো। বিকেল তিনটা থেকে এই গিরগিট বাবুর শোকসভা হবে, মঞ্চ করা হলো। মঞ্চের সামনে গিরগিট বাবুর ডেড বডি সজ্জিত করে, সুসজ্জিত করে সাজিয়ে রাখা হবে, ঘোষণা হয়ে গেল। আর এই মৃত লিডার গিরগিট বাবুর স্মৃতিচারণা হবে, বক্তৃতা হবে এবং অনেক জনগণ, অনুরাগী ভক্তদের ভিড় হবে, তারা ফুলমালা প্রদান করতে পারবে। যাই হোক, কথা মতো তাই হলো, মঞ্চ হয়ে গেল, গিরগিট বাবুর ডেড বডি সামনে রাখা আছে, সাদা কাপড়ে ঢাকা। এবার বক্তৃতার পর বক্তৃতা শুরু হলো। অপেক্ষাকৃত ছোট বড় সমস্ত লিডার এই গিরগিটি বাবুর প্রশংসা প্রশংসা প্রশংসাই শুধু চলল।
এবং যেন একটা প্রতিযোগিতা চলছে যে কে কত ফুলিয়ে ফাপিয়ে বলতে পারে যে গিরগিটিবাবু কত মহান ছিলেন। যাই হোক, এইভাবে প্রতিযোগিতা চলছে, জনগণ তার রস স্বাদ আস্বাদন করছেন। কেউ একজন বলছেন মঞ্চে দাঁড়িয়ে চিৎকার করে, গিরগিটি বাবু ছিলেন সুমহান, সুমহান, সুমহান। পাশ থেকে একজনে বলছে, নিন্দুকের তো অভাব নাই, বেশি সুসু করবেন না, বেশি সুসু করলে হিসু বুঝায়। যাই হোক, ওই কথাটা সেই বক্তার কান পর্যন্ত পৌঁছায় নাই। এবার পরবর্তী বক্তা, তিনি এসে বলছেন গিরগিটি বাবু ছিলেন কলঙ্কহীন। কলঙ্কহীন বলতে গিয়ে হয়ে গেছে কলঙ্কহীন চরিত্রহীন, ব্যাস একটু গুনগুন হলো, তারপর জনগণ আবার থেমে গেল। যাই হোক, কেউ বলছে যে গিরগিট বাবু ছিলেন মানব দরুদি, জনদরুদি, সকল নারী পুরুষের, সকল নারী পুরুষকে মায়ের মতো দেখতেন। নারী পুরুষকে মায়ের মতো, সকল নারীদের মাতৃসম, ভগ্নীসম দেখতেন। যাই হোক, ভদ্রলোক যিনি বক্তৃতা দিচ্ছেন ঠিক করে নিলেন, তিনি যথেষ্ট আবেগ আপ্লুত হয়ে বলে ফেলেছিলেন নারী পুরুষকে তিনি মায়ের মতো দেখতেন। পরে তিনি দুই তিনবার সরি বলে ঠিক করে নিলেন যে না, নারীদের মাতৃসম বা ভগ্নীসম দেখতেন। প্রশংসা, 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 প্রশংসার ঝড়, সাইক্লোন বয়ে যাচ্ছে। মঞ্চে বসেছিলেন মৃত লিডার গিরগিটি বাবুর স্ত্রী কাকেশ্বরী দেবী। তিনি তো এই গিরগিটি বাবুর প্রশংসা শুনতে 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 অস্থির হয়ে গেলেন। এবার তার পাশে দাঁড়িয়েছিলেন ছিল কাকেশ্বরী দেবী অর্থাৎ গিরগিটি বাবুর ছেলে। এবার এই স্ত্রী বলছেন, অর্থাৎ গিরগিটি বাবু মারা গেছেন, তার স্ত্রী বলছেন, কালুয়া দেখে আয় তো বাবা, ওটা তোর বাবার ডেড বডি কিনা। তো কালুয়া তো আর অত কিছু বুঝতে পারে, কি বলছো তুমি? না না না, যেভাবে প্রশংসা হচ্ছে, গিরগিটি বাবু সুমহান, কলঙ্কহীন, জনদরদি, নারী পুরুষকে মায়ের মতো দেখতেন, এই যে প্রশংসার ঝড় সাইক্লোন চলছে, ধীরে ধীরে বলছেন ছেলেকে, তাই কালুয়া তুই একটু দেখে আয় তো, এটা তোর বাবার ডেড বডি কি না, আমার কিন্তু সন্দেহ হচ্ছে। এই ছিল বন্ধুরা আজকে আমাদের খুব ছোট গল্প, ডেড বডি কার। বন্ধুরা খুব ভালো থেকো, খুব ভালো থেকো, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।